আসসালামু আলাইকুম রংপুরবাসী, মুই তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি। আর আজকে আমার সাথে আছে আমার তিন বন্ধু, আর আজকে তোমাকে নিয়ে যাই মিনিগটা জায়গা। চলো তাহলে যাওয়া যাক, সবাই আমার সাথে থাকবেন। যদিও মোক আমরা টালে টালে উপর তুলে দিয়ে আমরা ক্যামেরার সামনে আসার জন্য মোক ফোনটা হাতত ধরে দিয়ে এখন দেখতে পাচ্ছি লিফট দেখি সুন্দর করে আমরা উঠে এসেছি চল নায়কের মতন। আর আজকে তোমাকে মুই নিয়ে যাই ফ্যান্টাসি ওয়ার্ল্ডের ভিতরে, যে ধামধাম করে সেটা টিকিট নিয়ে নেন। 80 টাকা বিল হয়েছে পকেট থেকে, 100 টাকা নোট দিয়েছে মোর বন্ধু, আর 20 টাকার জন্য কারাকারি লাগাইছে মোর আর এক বন্ধু, তোমরা যেটা স্ক্রিনের উপর দেখতে পারে পাঞ্চন। টিকিট কাটিয়ে আমরা চলে গেলো ডিরেক্ট ভেতরত, আর দেখতে পারে পাঞ্চল এটা কত সুন্দর সুন্দর জিনিস, ইউনিক ইউনিক জিনিস। তোমরা এখন ক্যামেরার সামনে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা কোনো বড় ছোটো সবাই খেলবে, তা আমাদের যেগুলো আছে সবগুলো কিন্তু ছোটো মানুষের জন্য। যদিও ক্যামেরাটা মোর বন্ধু ধরছে আর ক্যামেরার সামনে তোমাকে থাওয়া দিয়েছিল আমার তিন বন্ধু নায়ক, দেখতে দেখতে পেরে পাঞ্চল মোক ডাঙ্গে ডঙ্গে এক প্রকার সরে দেওয়ার মতন চেষ্টা। আর যারা যারা নতুন বিয়ে করছেন তারা তারা পুরো ফ্যামিলি নিয়ে এটা কোনো চলে আসবেন গেম টেম খেলবে। আর থুকুমই ভুল করছেন, তোমরা তো নতুন বিয়ে করছেন, বাচ্চা কাটা কোটে পেবেন, যখন তোমার বাচ্চা কাছ থাকবে তখন তোমরা নিয়ে আসবেন অবশ্যই এটা কোনো খেলবে। আর এটা কোনো বিভিন্ন ধরনের গেম আছে, তোমরা চাইলে রিল্যাক্স হয়ে তোমার সাপ নিয়ে খেলবে পারবেন। আর ভিডিও তোমরা যে জিনিসটা দেখতে পারবে না নেলা সেটা কিন্তু শুধু রংপুরে তো RAMC তে পাইবেন, আর অন্য কোনো জায়গাত পাওয়ার নেন। আর তোমরা দেখতে পারবে অঞ্চল একটা চিংড়ি সেমন করে নাচে, এই গাড়িটা সেমন করে নাচ পার লাগছে। আর মনিরের তোমরা যে জায়গাগুলো দেখতে পারবে অঞ্চল তোমরা অটোখানে চললে তোমার মনে হবে যে তোমরা আসলে সত্যি সত্যি ওই জায়গাটা গেছেন। যদি এটা আমার কারো জন্য এলাও নয় তারপরও আমরা এটা কোনো ভিডিওটা করবে আসছি তোমার সাওয়া পাওয়ার জন্য, তোমার সাওয়া পাওয়াগুলো চাইলে তোমরা এটা কোনো যখন তখন নিয়ে আসতে পারবান। যদিও বা আমার মতন সাওয়া পাওয়া খেলবা যায় না, তাও আমি কাউরে উড়ি করি মুই এখন নিনু এটা এখন এন্ট্রি তোমরা দেখতে পারবেন চল সেটা ক্যামেরাত। সব কিছু দেখে আমরা চলে যেছিল নিচতলার উদ্দেশ্যে। আর তোমরা এটা কোনো দেখতে পেরে অঞ্চল মোর একটা বন্ধু লিফটের বাটন ভাঙি ফেলা অবস্থা। ইস্তেলাত নামিয়ে চলি আসলো মোর বান্ধবীর দোকান, মোর বান্ধবীর সাথে দেখ না কিছু কথা আছে। আর এইভাবে ফির মোর বন্ধু টিকিটগুলো চেক করেছিল কোনো চেঙ্গি নাম্বার আছে কি না। কিছুক্ষণ ওয়েট করার পর মোর বান্ধবী বেড়ে আসিল বাইরত, আর মোর বান্ধবী মনে এখন আজকে বেশি খুশি, কারণ মুই যেটা লক্ষ্য করলো ওয়ের মুখত হাসি ছাড়া আর কিছু দেখবার পাঞ্চল না মুই, এত হাসি কে। আর মোর বন্ধুরা তো এই বেশি বিরক্ত হয়ে গেছে মুই কথা কথা দেখি আমরা জলে চল, কারণ আমরা এটা কোনো কারোর সাথে কথা করার শুনে এক প্রকার কিন্তু বিরক্ত হয়ে গেছে মোর বন্ধু দুইটা। দিয়ে মোর বান্ধবীরা আর মোর কথা শেষ হয় বেশি তো মোর ফ্রেন্ড একেবারে আগে বক হয়ে গেছে। তাই হোক বেশ কিছুক্ষণ পর মোর বান্ধবীর সাথে মোর কথা শেষ হয়ে গেলো, চল্লিশ নম্বর ফ্রেন্ডের কাছে মোর বোধ মোর বন্ধুরা এখন মন খারাপ করছে আমাকে থুয়ে কেন আমি এতক্ষণ এর সাথে কথা কোনো। যাই হোক ভুল বোঝাবুঝি শেষ করে আমরা অর্থে বেড়ে গেলো চেকপোস্ট ডাইরেক্ট। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওটা। আল্লাহ হাফেজ। Life is a thug, nigga, till the day I die. Live my life as a boss player, it's even getting high. These niggas got me toast and shit. I put the top down, now it's time to floss my shit. Keep your head up, nigga, make these motherfuckers suffer. Up in the